লকডাউনের মধ্যেই শুরু হলো আসানসোল জেলা আদালতের কাজ। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলা থমকে গেছে, সমস্যায় পড়েছেন নানা কারণে গ্রেফতার হওয়া সাধারণ জনগণ। আসানসোল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসানসোল আদালতের কাজে জরুরি ভিত্তিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু মামলা শুনানির আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ভিডিও কনফারেন্সিং এবং কিছু মামলা শুনানির কাজ শুরু হয়। সোমবার বিচারক বিমল কান্তি বেরা ভিডিও কনফারেন্স করে শুনানির কাজ শুরু করেছিলেন, কিন্তু যান্ত্রিক কারণে শুনানি না হওয়ার কারণে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। তাছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি আইনজীবী এবং বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের উপস্থিতিতে কিছু মামলা শুনানি হয়। বিচারক বিমল কান্তি বেরা সামাজিক দূরত্ব বজায় রেখে আদালতে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। আমরা প্রতিহত করতে পারি একমাত্র আমাদের সচেতনতার মাধ্যমে। যেসব কথা বলা হচ্ছে, যেসব নিয়ম মানার কথা বলা হচ্ছে, যেমন বারবার সাবান দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, আর লকডাউনকে সম্পূর্ণরূপে সফল করার জন্য যে বলা হচ্ছে, সেটা আমাদের সবার স্বার্থে, মানব জাতির স্বার্থে করতে হবে, সবাইকেই করতে হবে। সচেতনতাই আমাদের একমাত্র বাঁচার পথ দেখাতে পারে, এছাড়া আমার কিছু বলার নেই। আমি সবাইকে, আমি এই জেলার একজন বিচারক হিসেবে অনুরোধ করছি যে সবাই সচেতন হন এবং লকডাউনকে সফল করুন আমাদেরই স্বার্থে। স্যার বলছি, আজকে আপনারা বিশেষ কী করেছেন আসানসোল জেলা কোর্টে, মানে কী রকম করে লকডাউন ডিস্টেন্সিং মেনটেন করছি? আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেল হিয়ারিং এবং আর্জেন্ট অ্যাপ্লিকেশন হিয়ারিংয়ের ব্যবস্থা করেছি, কিন্তু সেটা মাঝে মাঝে প্রতিহত হচ্ছে, কারণ আমরা অনেক সময় লিঙ্ক পাচ্ছি না, লিঙ্কের অভাবে মাঝে মাঝে সেটা প্রতিহত হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি কোর্টের মধ্যেই করছি, তখন আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি। পাবলিক প্রসিকিউটর এবং দুজনের বেশি লয়ার কোর্টে প্রবেশ করতে পারছেন না, এবং লয়ারদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বসার ব্যবস্থা করা হয়েছে অন্য ঘরগুলোতে, এবং করিডরে বসার ব্যবস্থা করা হয়েছে, এবং তারা হিয়ারিং করছেন, এবং তারাও সবাই সম্পূর্ণভাবে, আসানসোল বারের যেসব লয়ার আছেন, আজকে এসেছেন, তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন, তারা সম্পূর্ণভাবে সচেতনতার একটা নিদর্শন স্থাপন করেছেন। আমি এর জন্যে তাদের কাছে কৃতজ্ঞ, সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ। তারা আজকে এখানে সোশ্যাল ডিস্টেন্সিং ভীষণভাবে মেনটেন করছেন। থ্যাংক ইউ স্যার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।